আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে এসেছি একটা কলম কীভাবে বসানো যায় সেটা নিয়েই সঠিকভাবে কলম বসানোর জন্য কি কী করতে লাগবো এটাই আমরা দেখাবো আজকের জন্য। তো আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আমরা আরম্ভ করব তো আসুন দেখা যাক এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি বিল্ডিং করি তাহলে বিল্ডিংয়ের প্রথম কাজ কি হবে প্রথম কাজ হল আমাদের মাটিটা চেক করে নিতে হবে যাতে ভবিষ্যৎ কোনো ক্ষতি না হয় ইঞ্জিনিয়ারিং পরামর্শ নেওয়াটাই খুব গুরুত্বপূর্ণ প্রথমেতে মাটিটা আমরা চেক করে নেব যাতে আমাদের বিল্ডিংয়ের কোনো ক্ষতি না হয় তো আসুন জালি আর কলমের এখানে ই নিয়ে এসেছি জালিটা আমরা কতটুকু কাটবো পোস্টটা আমরা কিভাবে বসাবো কিভাবে বসাইলে আমাদের বিল্ডিং এর পোস্টের কোনো প্রবলেম না হয় তো পোস্টের যদি প্রবলেম না হয় অটোমেটিক আপনারা তো জানেনই পোস্ট যদি কোনো ক্ষতি না হয় তাহলে বিল্ডিংটার ক্ষতি কোনো দিনও হতে পারে না তো আসুন দেখা যাক আমরা প্রথমেতে মাটিটা পাঁচ ফুট খুঁদে নেব পাঁচ ফুট পাঁচ ফিট বাই পাঁচ ফুট এটা খুঁদে নেবো তো অর্থাৎ আমরা শ হিসাবে করলে পনেরোশো তো আমরা পাঁচ ফুট খুঁদে নিলাম খুঁদে নেওয়ার পরে আমরা প্রথমতে এটা তিন ইঞ্চি সলিং পেরে নেবো ইটার সোলিং সোলিং পারার পরে আমরা তিন ইঞ্চি বা চার ইঞ্চি আমরা পিসিসি করে নেব এটা পিসিসি না করলে তাহলে কোনো দিনও ভালো হবে না সোলিংয়ের পর চার ইঞ্চি আমরা যদি পিসিসি করে নিই পিসির পর আমরা জালিটা বসাবো সেই জালিটা হলো এটা সাধারণত এটাও চিন্তা করতে লাগবো যে পোস্টটা জালির মিডিলে বসলো না নাই যদি মিডিলে না বসে তাহলে কিন্তু মনে রাখবেন বিল্ডিংয়ের এক সাইডে যদি জালি বসে তাহলে কিন্তু পিলারটায় বহুত শক্তিটা কম পাবে তো আসুন দেখা যাক এখানে পাঁচ ফিট ক্ষতি নেওয়ার পর আমরা এইভাবে সেমভাবে পোস্টটা বসাব তিন ইঞ্চি চার ইঞ্চি আর এইখানে জালি জালির পর এই রডটা রডের অ্যাঙ্গেলও থাকবে ওটা আমরা পরে বুঝাইছি তো আসুন দেখা যাক পাঁচ ফিট খান্দার পরে এখানে আছে দুই ফিট এটা হলো ভীম ভীম যাওয়ার পরে উপরে দুই ফুট আপনারা কাঁথনি করতে পারবেন দুই ফুটও দিতে পারবেন আপনার জাগা হিসাবে আপনি জাগা যদি ওরকম ডাউন থাকে তাহলে বেশিও দিতে লাগবো তো এটা হলো প্লেন এরিয়া আমি যেটা বুঝাচ্ছি এটা হলো প্লেন এরিয়া তো আসুন এখন এটার জালি কত রড পোস্টের কত রড এখানে তো দেখলেনি এটা তো বুঝছেনি যদি কোনো বোঝার অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আমি এর পরের ভিডিওতে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আর কলও করতে পারবেন তো আসুন জালির রডটা আমরা কত দিব আর কত করে কাটলে আমাদের জালিটা সহি শুদ্ধ হবে রড আমাদের ফালানি যাবে না তো আসুন দেখা যাক কলমের জালির রড বারো এম এম দেওয়া আছে এইখানে অর্থাৎ তিনতলা ফাউন্ডেশন এটা বারো এম এম চার সুতা তো আমরা একটা করে জালির রড টোটাল রড বাইশ পিস লাগে তো ওকে দেখাই দিতেছি একশো পঞ্চাশ গ্যাপ হলে ছয় ইঞ্চি পরপর একটা করে রড মুঠ রড লাগবে বাইশ পিস তো এক পাশে এগারো পিস এগারো পিস করে লাগবে ছয় ছয় ইঞ্চি পর পর হলে কতগুলো লোক মনে করবে যে ছ ইঞ্চি পর পর হলে পাঁচ ফুটে তো দশটা লাগছে না ওইখানে এগারো পিস লাগবে এগারো এগারো বাইশ পিস মোট রড লাগবে তো এখানে কাটার যেটা সিস্টেম এখান তো দেখাই গেছে পাঁচ ফিট জালি যদি হয় তাহলে পাঁচ ফিটই কাটতে লাগবে তো আসুন এখানে এখন আমরা আসবো কলমের রড কলমের রড ছয় পিস এখানে দেওয়া আছে আপনারা তো দেখলেন এখানে জালির মধ্যে যেতে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস কলমের রড তো আসুন এখানে কলমের রড ছয় পিস এটা হলো ষোলো এম এম অর্থাৎ ছয় পিস পাঁচ সুতা ষোলো এম এম রড যদি আপনি কলমের জন্যে কাটতে চান তাহলে আপনাকে তেইশ ফুট করে কাটতে হবে তো তেইশ ফুট কীভাবে আসুন এখানে দেখাইয়ে দিই এটা আছে আপনার পুরোটা এখান থেকে মাটির এইখান থেকে এইখানে পাঁচ ফিট আছে তো তো এইখানে পাঁচ ফিট পেলাম আমরা ভিটি আপনার যেটা টাই বিম আছে টাই বিমে থেকে প্লেন এরিয়া পর্যন্ত আপনার দুই ফিট তো এখানে সাত ফিট পেলাম আর এইখানে যেটা এল আছে আপনার এখানে হলো দুই ফিট অর্থাৎ ছয়শো ছয়শো এল মারলে আপনার ষোলোর মাল ছয়শো এল মারা লাগবে কমসে কম আপনার তলার ফন্ডেশন হলে তো ছয়শো এল মারতেই হবে তো তাহলে আমরা পাইলাম এখানে নয় ফুট নয় ফুট পেলাম তো উপরে আমরা প্লিন এরিয়ার থেকে আপনার উপরে যেটা পোষ উঠবে এটাও আপনার নয় ফুট মিনিমাম উঠতেই লাগবে তাহলে নয় নয় আঠারো ফিট উপরে আপনার চার ফিট থাকতে হবে চার ফিট বা পাঁচ ফিট থাকতেই হবে ছাদ যেটা হয় ছাদের সাত মিনিমাম দশ ফিট হাইট হয় তো এখানে দেখা গেলো আপনার প্ল্যান দুই ফিট এখানে পাঁচ ফিট সাত ফিট এখানে দুই ফিট নয় ফিট এখানে নয় ফিট আঠারো ফিট ছাদের যেহেতু এখানে কলম আমরা নয় ফিট তুললাম তো দশ ফিট হয়ে যাবে অটোমেটিক ছাদ যখন ঢালবে তখন তো হয়ে গেলো আপনার আঠারো ফিট দুই ফিট উনিশ ফিট আর এক ফিট বিশ ফিট আপনার হয়ে গেল আর উপরে লেপিন দেওয়ার জন্য তো তিন ফিট লাগবেই তো তেইশ ফিট আমরা পেয়ে গেলাম তো আসুন এখন দেখা যাক কলমের যেটা রিংয়ের সাইজ তো এখানে দেওয়া আছে কলমের রিং সাইজ এখানে এক পাশে সাড়ে সাত ইঞ্চি আরও এক পাশে সাড়ে নয় ইঞ্চি তো রড কত ইঞ্চি কাটবেন এটাই করছি এখানে আটত্রিশ ইঞ্চি কাটলে হে আপনার রিংটা সহি শুদ্ধভাবে আপনারা বানাতে পারবেন তো আসুন আটত্রিশ ইঞ্চি যদি রিং কাটি তাহলে কীভাবে আমরা আটত্রিশ ইঞ্চি রিং কাটব এখানে দেখা যায় সাড়ে সাত ইঞ্চি আছে এক পাশে আরও এক পাশে আছে আপনার সাড়ে নয় ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি দুই পাশে সাড়ে সাত সাড়ে সাত পনেরো ইঞ্চি এই পাশে আছে সাড়ে নয় এই পাশে আছে সাড়ে নয় তো এইখানে দেখা গেল উনিশ ইঞ্চি পনেরো ইঞ্চি আর উনিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চি যদি এখানে হয়ে যায় আর আপনার যেটা এইখানে দেওয়া আছে দেখেন এই পাশ থেকে যেটা রড গেলো এই পাশে থেকে এই পাশে এলো হবে আর এই পাশে থেকে এই পাশে এল হল চৌত্রিশ ইঞ্চি এটা আসছে দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি এটা আপনার তিন ইঞ্চি তিন ইঞ্চি দিলে আটত্রিশ ইঞ্চি তিন ইঞ্চি দিলে সহি হলেও দুই ইঞ্চি দিলেও চলবে তো তিন ইঞ্চি দেওয়াটাই উচিত তো দেখেন এখানে আটত্রিশ ইঞ্চি দেওয়া আছে আটত্রিশ ইঞ্চি রড যদি আপনারা কাটেন তাহলে সহি শুদ্ধভাবে আপনারা রিংও বানাতে পারবেন তো আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো যদি কিন্তু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি তো আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নেক্সট ভিডিও পাওয়ার জন্যে তো আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায়